আজ থেকে প্রায় 9 বছর আগে অর্থাৎ 2014 সালের 17 জানুয়ারি পথ চলা শেষ হয়েছিল সুচিত্রা সেনের। চোখের জলে বাঙালি বিদায় জানিয়েছিল তাদের মহানায়িকাকে। পর্দার বাইরেও একই সঙ্গে তার দাপুটে ও মোহময়ী ব্যক্তিত্বের জন্য জনপ্রিয় ছিলেন মিসেস সেন। সুবিদিত ছিল তার খামখেয়ালি মেজাজের কোথাও। 2014 সালে একটি পোর্টালে প্রকাশিত লেখা থেকে জানা যায় এমনই মজার এক ঘটনার কথা, যা কোনো এক সময় বলেছিলেন মহানায়িকার জীবনীকার তথা প্রাক্তন সাংবাদিক গোপাল কৃষ্ণ রায়। ফোনের ওপার থেকে একবার সরাসরি এই সাংবাদিককে সুচিত্রা বলে উঠেছিলেন, আপনাকে তো অত সহজে চুমু দেব না। শোনা মাত্রই হতভম্ব হয়ে গেছিলেন গোপালবাবু। 70-এর দশকে অনস্ক্রিন চুম্বন দৃশ্য কতটা গ্রহণযোগ্য তা নিয়ে উত্তাল হয়েছিল দেশ। অনস্ক্রিন চুম্বন দৃশ্য দেখানো ঠিক না ভুল তাই নিয়ে শুরু হয়েছিল গণ্ডগোল। বিতর্কের আঁচ পৌঁছেছিল সংসদ পর্যন্ত। সেই সময়ে ইউএনআইয়ের অন্যতম নামকরা সাংবাদিক গোপালবাবু এই বিষয়টির ওপর বিনোদন জগতের নামকরা ব্যক্তিত্বদের মতামত জানার জন্য একগোছা প্রশ্ন সত্যজিৎ রায়, মৃণাল সেন, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়দের পাঠিয়েছিলেন। ওই তালিকায় ছিলেন মহানায়িকাও। সকলেই সেসব প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে নিজেদের সুচিন্তিত মতামত জানিয়েছিলেন গোপালবাবুকে। একমাত্র জানাননি মিসেস সেন। শেষমেশ দেরি হয়ে যাচ্ছে দেখে সুচিত্রা সেনকে ফোন করেন গোপালবাবু। ফোন তুলে কোনো রকম সম্বোধন ছাড়াই মহানায়িকা সাংবাদিককে বলে ওঠেন, এত সহজে তো আপনাকে চুমু দিতে পারবো না আমি। মজার ছলে একথা বলা হলেও বুঝতে পারেননি গোপালবাবু। অভিনেত্রীর কথায় রীতিমতো চমকে ওঠেন তিনি। পরে বিষয়টি তার বোধগম্য হলেও পাল্টা তিনিও জবাব দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনার মতামত ছাড়াই আপনার এই প্রতিবেদন ছাপা হবে, এবং পরবর্তীতে তাই হয়েছিল। তবে এর শেষ এখানেই নয়। এই বিশেষ ঘটনার পর ধীরে ধীরে আলাপ শুরু হয় সুচিত্রা সেন এবং গোপালকৃষ্ণ রায়ের মধ্যে। সেই আলাপ পৌঁছয় বন্ধুত্বে, এতটাই যে পরবর্তী সময় যখন নিজেকে আড়াল করে রাখা শুরু করলেন মহানায়িকা, তখন যে কয়েকজন মানুষের জন্য তার বাড়ির দ্বার অবধারিতভাবে খোলা থাকত তার মধ্যে ছিলেন গোপালবাবুও। বৃদ্ধ বয়সে প্রায় সন্ধ্যায় আড্ডা মারার জন্য গোপালবাবুকে নিজের বাড়িতে ডেকে নিতেন সুচিত্রা সেন। গোপালবাবু বলেছিলেন বয়স হলেও তার দাপট তখনও কমেনি একটুও, অটুট ছিল তার সেই বিখ্যাত খামখেয়ালি মেজাজ। মৃত্যুর কয়েক বছর আগে পর্যন্ত আমাকে নিয়ে মাঝে মধ্যে এদিক ওদিক বেরিয়ে পড়তেন, অবশ্যই নিজেকে লুকিয়ে। বারণ করলেও শুনতেন না কখনো। ওর এক প্রিয় দর্জির দোকান ছিল, সেখানে হঠাৎ হঠাৎ হাজির হয়ে দিব্যি গল্প জুড়ে দিত। ব্যক্তিত্বে এত সব রঙের মেজাজ থাকা দরুন তাই তো আজও মহানায়িকা বললে আপামর বাঙালির চেতনায় ভেসে ওঠে কেবল ওই একটি নাম, সুচিত্রা সেন।